নমস্কার বন্ধুসকল, ওয়েলকাম টু মাই চ্যানেল জব সিকার্স আসাম। বন্ধুসকল, আমার আজির ভিডিওত মই দেখাম যে অসমত যদি আপনি ল কোর্স করব বিচারে, LLB LLM যিকোনো ল কোর্স করব বিচারে, তেনে আপনি অসমত কোনখন কলেজৰ পৰা কৰিব পাৰে, সরকারি মানে গভর্নমেন্ট কলেজ কত কত আছে, কি কি নাম, আর প্রাইভেট কলেজ কত কত আছে, কি কি নাম, সো আর ফি স্ট্রাকচার কেন হব, খরচটো টোটাল আপনার কিমান হব। সো ইয়ার আগত মই জাস্ট LLB আর LLM এই কোর্সবিল ল কোর্সের উপর কিছু তথ্য আপনার দিব বিচার, জানাব বিচার। LLB ব্যাচেলর অফ ল, সো এই ছটা সেমিস্টার তিন বছরের কোর্স হয়। এলিজিবিলিটি যদি কথা কো, আমি এলিজিবিলিটি 10+2+3 গ্রেজুয়েশন ফ্রম এনি ডিস স্ট্রিম আর ডিসিপ্লিন আপনি কব পড়ে, মানে গ্রেজুয়েশন লাগে আপনি যদি LLB করব বিচার, তাহলে যিকোনো স্ট্রিমত আপনার গ্রেজুয়েশন হলেই হয়। এটা কথাটা হলো LLB কারণে কেটামান ইনস্টিটিউটে কলেজে এন্ট্রেন্স এক্সাম পাতে, কারণ সিট লিমিটেড থাকে, সেইটো কারণে তেওঁলোকে এন্ট্রেন্স এক্সাম পাতে। সিটস আর লিমিটেড ইন সাম কলেজে, দে আর ফর রিকুয়েস্ট টু ক্লিয়ার এন্ট্রেন্স এক্সাম। সো এন্ট্রেন্স এক্সাম পাস করলে আপনি LLB কোর্সের কারণে এপ্লাই করব পারিব, পড়িব পারিব সেই পার্টিকুলার কলেজের ইনস্টিটিউটবিল। আর কেটামান ইনস্টিটিউটত কলেজত এন্ট্রেন্স এক্সাম নাপাতে, ডিরেক্টলি আপনি এডমিশন লব পারিব আফটার গ্রেজুয়েশন। সো অলপ আগত মই যেনকে কলো, তিন বছর LLB কোর্স পাস করলে, আপনি LLB ক্লিয়ার করলে, তারপিছত কি আফটার কমপ্লিটিং থ্রি ইয়ার্স কোর্স ভারতত আইন অনুশীলন করবলে অপেক্ষা করে থাকা প্রার্থী সকলে, মানে আপনি LLB পাস করেছে, তারপিছত করব কি, আপনি BCI, বি ইং ক্যাপিটাল BCI, তার মানে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বলে কয়, দ্বারা পরিচালিত সর্বভারতীয় বার পরীক্ষা AIBE, AIBE ফুল ফর্মটি হল অল ইন্ডিয়া বার এক্সামিনেশন, উত্তীর্ণ হব লাগিব। ক্লিয়ারিং করার পাছত এইখান এক্সাম পাস করলে AIBE পরীক্ষার অধিভক্ত সকলক অনুশীলনের প্রমাণপত্র প্রদান করা হব, যেটু ভারত অধিভক্ত হিসাবে বৃত্তিটি অনুশীলন করার বাবে বাধ্যতামূলক, মানে আপনি এজ এন অ্যাডভোকেট আপনি এটা প্র্যাকটিস করা স্টার্ট করব পারে, কারণ আপনি বার এক্সামিনেশন যেটা অল ইন্ডিয়া বার এক্সামিনেশন পাস করেছে আর আপনার সার্টিফিকেট প্রদান করা হল। সো এতিয়া তারপিছত কি, আপনি যদি এজ এ ক্যারিয়ার হিসাবে কি করব পারে, জব কেন করব পারে, LLB ডিগ্রি প্রাপ্ত করার পাছত পরীক্ষার্থী সকলে অনুসরণ করব পড়া কিছু জনপ্রিয় চাকরির প্রোফাইল, তলত মানে এটা লিস্ট বনাইছো আপনার কারণে। ভাবক আপনি উকিল হব বিচারে, তাহলে এই চাকরির প্রোফাইলত এজনে অসামরিক আর লগতে অপরাধমূলক গোচরত গ্রাহক সকলক পরামর্শ আর প্রতিনিধিত্ব করব পারে, মানে এজ এ কনসালটেন্ট হিসাবে আপনি, আপনি উকিল হলে এজ এ কনসালটেন্ট আপনি আপনার নিজের নিজের ভোটর ক্যাবিন খুলে সো আপনি খুলব পারে। উকিল সকলে আইনের আদালতত গোচর উপস্থাপন করে আর সকল কার্যক্রম আর শুনানি অংশগ্রহণ করে। দুই নম্বরত মনে রাখিছো আইনি পরামর্শদাতা। এনে চাকরির প্রোফাইলত কাম করবলে বাছনি করা পরীক্ষার্থী সকল ও আইনের এক নির্দিষ্ট ক্ষেত্রত বিশেষজ্ঞ উকিল আইনি পরামর্শদাতা সকলক সাধারণত সরকারের লগতে ডাঙর সংগঠন বা কোম্পানিয়ে নিয়োগ করে। আইনি পরামর্শদাতার মুখ্য কাম হয়েছে তেওঁলোকর গ্রাহক সকলক, গ্রাহক মানে আপনি কাস্টমার কব পারে, যিকোনো আইনি প্রভাব বা পরিণামের পর সুরক্ষিত করা। এতিয়া তিন নম্বরত মনে রাখিছো অধিবক্তা। আপনি এজ এ আপনি অধিবক্তা যদি হয় তেন্তে এনে চাকরিত প্রোফাইলত তেওঁলোকর দাবি সমর্থনের বাবে তথ্যগত তথ্য আর লগতে শারীরিক প্রমাণ সংগ্রহ করবলে যথেষ্ট গবেষণার কাম করব লাগে। ইয়ার উপরও অধিবক্তাসকলক আবন্টন করা অন্যান্য দায়িত্ববোৰৰ ভিতৰত আছে চুক্তিবোৰ পরীক্ষা করা আর খসড়া প্রস্তুত করা। এতিয়া উকিল আছে, এজন উকিল হৈছে এজন ব্যক্তি যি আইনত এক নির্দিষ্ট ক্ষেত্র বিশেষজ্ঞ, যেনে কর, মকদ্দমা, পরিয়াল বা সম্পত্তি। উকিল সকলে ব্যক্তিগত আর বাণিজ্যিক গ্রাহকসকলক আইনি পরামর্শ আগবায়। এতিয়া আপনি মানে এজ এ টিচার হিসাবে আপনি কাম করব পারে আফটার LLB করার পাছত। LLB ডিগ্রি সম্পন্ন করার পিছত পরীক্ষার্থী সকলে মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় পর্যায়ত আইন শিকাব পারে, মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ত আপনি আইন শিকাব পারে। এতিয়া কথাটা হল
আজিকালি যিটো চলি আছে আপুনি যেতিয়া এল এল বি কোর্সটো হয় 3 বছৰ কিন্তু আজিকালি বেছিভাগ বহুতে কৰি আছে কি এল এল বি পাঠ্যক্ৰমৰ প্ৰকাৰ কেইটামান মই এইটো ইয়াত বনাইছোঁ এল এল বি পাঠ্যক্ৰম নিজৰো এটা অধ্যয়ন এক বিশাল বিষয় শিক্ষাৰ্থীসকলে বিভিন্ন শাখা যেনে বি এ এল এল বি চ' বি এ এল এল বি কৰিব পাৰে বি বি এল এল বি আপুনি কৰিব পাৰে বি কম এল এল বি কৰিব পাৰে আৰু বি এছ চি এল এল বি আছে ইয়াত অপশ্যনটো মই লিখিছিলোঁ খবৰ মিছ হৈ গ'ল বি এছ এল এল বি আছে এই গোটেই কোৰ্চটো এই তিনি চাৰিটা কোৰ্চ যিটো বি এল এল বি 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 এল এল বি বি কম এল এল বি আৰু বি এছ এল এল বি এইবিলাক 5 বছৰৰ কোৰ্চ হয় আৰু এইবিলাক এলিজিবিলিটি হ'ল আপুনি 10+2 মানে হায়াৰ ছেকেণ্ডেৰী কৰাৰ পাছত এতিয়া এটা কনফিউজন আছে বি এল এল বি আৰু এল এল বিৰ মাজত ডিফাৰেঞ্চ বহুত আছে ডিফাৰেঞ্চৰ কাৰণে মই লাগিলে বেলেগ এটা ভিডিঅ' বনাম কাৰণ এইটো নহ'লে দীঘলে হৈ যাব মই শ্বৰ্টত এটা কথা কৈ দিওঁ মানে ডিফাৰেঞ্চো ইমান নাই একেই প্ৰায় কোৰ্চ হয় আপুনি গ্ৰেজুৱেশ্যন কৰিলে গ্ৰেজুৱেশ্যন কৰাৰ পাছত আপুনি 3 বছৰ এল এল বি কোৰ্চ কৰিলে আৰু যদি আপুনি হায়াৰ ছেকেণ্ডেৰী পাছত বি এল এল বি 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 এল এল বি আৰু বি কম এল এল বি কোৰ্চ একেবাৰতে আপোনাৰ গ্ৰেজুৱেশ্যনো হৈ গ'ল আৰু লগতে এল এল বিও হৈ গ'ল চ' এইটোৱে কথা এইটো হায়াৰ ছেকেণ্ডেৰী কৰাৰ পাছত ডাইৰেক্ট এইটো কৰিব পাৰে আৰু এইটো ডিগ্ৰী কৰাৰ পাছত এল এল বি অকল কোৰ্চটো কৰিব পাৰে চ' এয়া আছিল আমাৰ বি এ এল এল বিৰ বিষয়ে কেইটামান তথ্য এতিয়া হ'ল এল এল এম চ' এল এল এমটো কি মাষ্টাৰ্ছ অফ ল' 2 বছৰৰ কোৰ্চ হয় ইয়াত এলিজিবিলিটি আপোনাৰ কেণ্ডিডেটছ হু হেভ ক্লিয়াৰ্ড এল এল বি বি এল এল বি কেন গ' ফৰ এল এল এম প্ৰগ্ৰামছ তাৰমানে আপুনি যদি এল এল বি ক্লিয়াৰ কৰিছে বি এল এল বি কৰিছে আৰু নহ'লে বি এছ চি বি কম এল এল বিবিলাক আছে এইবিলাক পাছ কৰিছে যেনে অলপতে মই এক্সপ্লেইন কৰিলোঁ তাৰ পাছত আপুনি এলিজিবল হৈ যাব এল এল এম কোৰ্চ কৰাৰ কাৰণে আৰু এটা কথা আছে ভিন্ন ভিন্ন ইনষ্টিটিউটে কলেজে এল এল এমৰ কাৰণেও এণ্ট্ৰেঞ্চ এক্সাম পাতে কাৰণ আকৌ এবাৰ কৈছোঁ ছিটছ লিমিটেড থাকে কিছুমান ৰেপুটেড ইনষ্টিটিউটত সেইটো কাৰণে তাতে এক্সাম পতা হয় কেইটামান স্পেচিয়েল কেইটামান এক্সাম আছে এণ্ট্ৰেঞ্চ এক্সাম সেইবাবে কাৰণে আগতে প্ৰিপাৰেশ্যন কৰাৰ দৰকাৰ পৰে চ' এণ্ট্ৰেঞ্চ এক্সাম কিন্তু কেইটামান আকৌ কলেজ আছে চব কলেজত নহয় চব ইনষ্টিটিউটত নহয় যে তেওঁলোকৰ আৰু এণ্ট্ৰেঞ্চ এক্সাম পতাৰ দৰকাৰ নপৰে চ' আপুনি এল এল এম কোৰ্চ কৰিব যিহেতু এইটো মাষ্টাৰ্ছ ডিগ্ৰী হয় এল এল এম চ' মাষ্টাৰ্ছ ডিগ্ৰী সদায় এটা স্পেচিফিক এটা ছাবজেক্ট বা এটা ছেকশ্যনত হয় চ' এল এল এম স্পেচিয়েলাইজেশ্যনছ তাৰমানে এল এল এমত কি কি স্পেচিফিক ছেকশ্যনত ছাবজেক্টৰ ষ্ট্ৰীমত আপুনি এল এল এম কোৰ্চটো কৰিব পাৰে মাষ্টাৰ্ছটো কৰিব পাৰে কনষ্টিটিউশ্যনেল ল' 1 নম্বৰত আছে 2 নম্বৰত আছে ইণ্ডাষ্ট্ৰিয়েল ট্ৰেড এণ্ড বিজনেছ ল' 3 নম্বৰত টেক্সেশ্যন ল'ত আপুনি কৰিব পাৰে মাষ্টাৰ্ছ 4 নম্বৰত ইঞ্চুৰেঞ্চ ল'জত কৰিব পাৰে 5 নম্বৰত ফেমিলি ল'ত কৰিব পাৰে 6 নম্বৰত কৰ্পৰেট ল' এণ্ড গভৰ্ণেঞ্চত কৰিব পাৰে 7 নম্বৰত এনভাইৰমেণ্ট ল'ত কৰিব পাৰে 8 নম্বৰত ক্ৰিমিনেল ল' কৰিব পাৰে 9 নম্বৰত হিউমেন ৰাইটছ ল'ত কৰিব পাৰে 10 নম্বৰত ইণ্টেলেকচুৱেল প্ৰপাৰ্টি ল' আছে তাত আপুনি এল এল এম কৰিব পাৰে 11 নম্বৰত জুৰিছপ্ৰুডেঞ্চ তাতো এইটো ছেকশ্যনত আপুনি এইটো ছাবজেক্টত আপুনি মাষ্টাৰ্ছটো কৰিব পাৰে চ' জব অপৰ্চুনিটি এইটো কাৰণে মই বেলেগকৈ আকৌ একো ইয়াত বনোৱা নাই কাৰণ জব অপৰ্চুনিটি একেই হয় বিভিন্ন কোম্পানীয়ে অফাৰ কৰিব পাৰে আপোনাক কেতিয়াবা কেতিয়াবা এডভাৰ্টাইজমেণ্ট উলিয়াই গভৰ্ণমেণ্টৰ পৰা বিভিন্ন ডিপাৰ্টমেণ্টৰ এডভাৰ্টাইজমেণ্ট হয় এল এল এম কোৰ্চৰ কাৰণে চ' তেতিয়া আপুনি এপ্লাই কৰি গভৰ্ণমেণ্ট জব বা প্ৰাইভেট জব কৰিব পাৰে চ' আপুনি যেনেকৈ থাম্বনেইলত চাইছিলে যে অসমত যদি আপুনি এল এল বি কোৰ্চ বা এল এল এম কোৰ্চ এইবিলাকো কোৰ্চ আপুনি কৰিব বিচাৰে ল' ৰিলেটেড আপুনি কোনখন কলেজৰ পৰা ইনষ্টিটিউটৰ পৰা কৰিব পাৰে চ' এইটো মই 2টা পাৰ্ট কৰিছোঁ 2টা পাৰ্টত মই এটা গভৰ্ণমেণ্ট ল' কলেজবিলাক ক'ত ক'ত আছে কি কি গভৰ্ণমেণ্ট ল' কলেজ আছে আসামত চ' ইয়াৰ এটা লিষ্ট বনাইছোঁ আৰু প্ৰাইভেট কি কি কলেজ আছে আসামত ইয়াৰ এটা বেলেগকৈ লিষ্ট বনাইছোঁ চ' গভৰ্ণমেণ্ট ল' কলেজৰ লিষ্ট মতে 1 নম্বৰত মই ৰাখিছোঁ বি আৰ এম ল' কলেজ গুৱাহাটী চ' বি আৰ এমৰ ফুল ফৰ্ম যদি মই কওঁ তো বিষ্ণুৰাম মেধি গভৰ্ণমেণ্ট ল' কলেজ গুৱাহাটী 2 নম্বৰত আছে এন এল ইউ আসাম নেশ্যনেল ল' ইউনিভাৰ্চিটি এণ্ড জুডিচিয়েল একাডেমি 3 নম্বৰত আছে ইউনিভাৰ্চিটি ল' কলেজ গুৱাহাটী ইউনিভাৰ্চিটি গুৱাহাটী চ' ইউনিভাৰ্চিটিৰ আণ্ডাৰত যিটো ল' কলেজ আছে 4 নম্বৰত যোৰহাট ল' কলেজ যোৰহাট 5 নম্বৰত আসাম ৰাজীৱ গান্ধী ইউনিভাৰ্চিটি অফ কোঅপাৰেটিভ মেনেজমেণ্ট শিৱসাগৰত 6 নম্বৰত আছে দেশবন্ধু চিত্তৰঞ্জন স্কুল অফ লিগেল ষ্টাডিজ শিলচৰ 7 নম্বৰত আছে গোলাঘাট ল' কলেজ গোলাঘাট 8 নম্বৰত আছে তেজপুৰ ইউনিভাৰ্চিটি তেজপুৰ চ' 1টা 2টা মিছ হ'ব পাৰে মোৰ আপোনাৰ যদি মনত থাকে মোক কমেণ্ট বক্সত এবাৰ জনাই দিব প্ৰাইভেট ল' কলেজ বহুতো আছে অসমত
যেনে কোকরাজার ল কলেজ কোকরাজার, দুই নম্বর আছে আজমল ল কলেজ হোজাই, তিন নম্বর দিসপুর ল কলেজ গুয়াহাটি, চারি নম্বর NEF ন্যাশনাল এডুকেশন ফাউন্ডেশন ল কলেজ গুয়াহাটি, JB ল কলেজ গুয়াহাটি, ছয় নম্বর বঙ্গাইগাঁও ল কলেজ বঙ্গাইগাঁও, সাত নম্বর তেজপুর ল কলেজ তেজপুর, আট নম্বর বরপেটা ল কলেজ বরপেটা, নয় নম্বর নগাঁও ল কলেজ নগাঁও, দশ নম্বর SIPE ল কলেজ ডিব্রুগড়, এগারো নম্বর ধুবরী ল কলেজ ধুবরী, বারো নম্বর রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি গুয়াহাটি, তেরো নম্বর নেরিম গুয়াহাটি নর্থ ইস্টার্ন রিজনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, চোদ্দ নম্বর ডক্টর রোহিণীকান্ত বড়ুয়া ল কলেজ ডিব্রুগড়। সো ইয়ার ভিতর বহুত কলেজ যে অল্প আগত মানে লিস্ট দিল গভর্নমেন্ট কলেজ আর এটা দিল মানে প্রাইভেট ল কলেজ ইন আসাম। সেই গভর্নমেন্ট আর প্রাইভেট ল কলেজের ভিতর কেটামান আছে আন্ডার গুয়াহাটি ইউনিভার্সিটি, কেটামান আছে আন্ডার ডিব্রুগড় ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটির পরে সার্টিফিকেট আপনার দিয়ে ফিজর যদি কথা কো তাহলে যদি আপনি একটা গভর্নমেন্ট ল কলেজের পর ল কোর্স করব বিচার LLB LLM যিকোনো কোর্স করব তাহলে এক লাখের পর দুই লাখ মিনিমাম লাগি যায়, আর এটা এক্সাক্ট একটা ফিগার নহয়, জাস্ট ইয়ার অল্প বেশি হওয়ার পর কম হওয়া পারে। আর প্রাইভেট ল কলেজে যদি আপনি করবেন তাহলে তিন লাখের পর সাত লাখ মান লাগি যায়, আর বেশিও লাগিব পারে, অল্প উনিশ বিশ হব পারে। সো কথাটা হল যদি আপনি করব বিচার তাহলে আপনি অনলাইন অফলাইন আপনি অ্যাপ্লাই করবেন, টাইম টু টাইম আপনার খবর রাখব লাগবে যে কোন কলেজত কে অ্যাডমিশন হব, এন্ট্রেন্স এক্সাম কে হবে, এন্ট্রেন্স এক্সামের কারণে আপনার প্রিপেয়ার হব লাগবে আগের পরে, তারপর আপনি এন্ট্রেন্স এক্সাম দি অনলাইন অফলাইন অ্যাপ্লাই করি, অনলাইনই আজিকালি সব অ্যাপ্লাই হয়ে থাকে, আপনি এইবিলাক কোর্স LLM নহলে LLB কোর্স করবো পারে, আর BA LLB আপনি মোক দেখালো অল্প আগতে বহুত অপশন আছে আপনার আগত কোর্সটো করবো পারে। লর যিকোনো কোর্স করার পাছত আপনি যদি সরকারি চাকরি বা প্রাইভেট জব করব নিবিচারে তাহলে আপনি নিজের চেম্বার খুলবো পারে। সো ফ্রেন্ডস, এই আছে আমার আজির ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক করব, শেয়ার করব, নিজের ফ্রেন্ডের লগত শেয়ার করব, সোশ্যাল মিডিয়াত শেয়ার করব, ফেসবুক হোয়াটসঅ্যাপ যত পারে তত শেয়ার করব, আপনার লগত বেলেগের হেল্প হব লাগে। সো আজি কোন ইমানি, লগ পাম আমার নেক্সট ভিডিও, থ্যাংক ইউ।